হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে যাচ্ছি নানুবাড়ি থেকে, আর অনেক বেশি মিস করব সবাইকে। ব্যাগ নিয়ে রেডি হয়ে গেছি, আরও কিছু ব্যাগ আছে, আর আমার বাহিনীরা খেলাধুলা করতেছে। বেশি মিস করব নানুবাড়িতে, খুব সুন্দর সুন্দর টাইম কাটাইছি, প্রতিটা সময় খুব বেশি মানে মজা করছি, আর সবাইকে মিস করতেছি আসলে। মানে বিদায়টা খুব বেশি মানে বেদনাদায়ক। তো আমি আর আমার নানা ভাই যাচ্ছি বনব্রেতে, তো কালকে আবার ঢাকায় ব্যাক করব সব কিছু ঠিকঠাক থাকলে, আর বাহিনীদেরকে খুব বেশি মিস করব। জি, যান যান। তো ওদের শুভকামনা রইল। সুন্দর বেদান, টাটা। আমরা চলে আসছি আর সিনজির জন্য ওয়েট করতেছি। নানা দাঁড়াবেন না। ফাইনালি ব্রাউনবেরির বাসাই, আর অনেকদিন পর আসা হয়েছে, তো ভালো লাগতেছে। আর আম্মু চালের রুটি আর গরুর মাংস, তো আবার বিরিয়ানি না কি রান্না করতেছে আজকে, তো খানা পিনার উপর খানা পিনা। তো আমার বিশেষ করে এরকমভাবে চালের রুটিটা ভালো লাগে, মানে অনেকগুলো একসাথে, মানে আবার সেকেন্ড টাইম যখন গরম করা হয় তখন এরকম হয়। আর আলু দিয়ে গরুর মাংস অস্থির। মাংসটা অনেক নরম হয়েছে, একদম মনে হইতেছে কোরবানির দিন যেরকম ভাবে রান্না করা হয় না, ওইরকম একদম একটা টেস্ট পাওয়া যেতেছে। তো এখানে তোমরা কি খেয়ে ফেলছো? আমরা সকাল সকালই খেয়ে ফেলছি। তো আমরা আমাদের একটু আসতে লেট হয়েছে, এর জন্য আমরা এখন করতেছি ব্রেকফাস্ট। আর নানু ভাই সবাই সবাইকে অনেক বেশি মিস করতেছি, স্পেশালি নানুমণিকে। তো তুরানু নানু বাড়িতে আছে, তো আমার গ্যাংগুলোকে অনেক বেশি মিস করতেছি। তো আম্মু আজকে বিরিয়ানি করবে, তো এখানে মাংসগুলো মানে একদম ছোট ছোট করে কেটে রেখে দিছে, আর এখানে মশলা আলাদা করে আমার মশলা দিতেছি, আদা রসুন পেঁয়াজ বাটা, আর এখানে আছে এটা কাঁচামরিচ, কাঁচামরিচের মানে পেস্ট। বেশি চাল দিলে চাল হয়ে যাবে, বেশি চাল হইলে ভালো লাগে না। আর এখানে হলো দই, না টক দই। তো আমরা আবার বিরিয়ানিতে মানে এই মশলাটা ইউজ করি, এটা হলো লন্ডনের, তো আন্টিরা পাঠায় আর কি এই মশলাটা। তো অনেক টেস্ট হয় এই মশলাটা যখন মানে বিরিয়ানিতে দেওয়া হয়। এই মশলাটার জন্য মানে বিরিয়ানির টেস্টটা একদম অন্যরকম হয়েছে, আমাদের দেশের মশলাগুলোর মানে টেস্টই অন্যরকম থাকে আর এটার টেস্ট অন্যরকম। তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আজকে আমি ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি, আম্মুর হাতের বিরিয়ানি। তো আম্মু এখন মানে বিরিয়ানির মাংসটা বসাই দিবে চুলাই, আর এখানে পেঁয়াজটাও বেজে নিচ্ছে ভালো করে। তো আপনার আগে একটু ফার্স্ট টাইম ভালো করে মাংসটা ম্যারিনেট করে রেখে দিবেন কিছুক্ষণের জন্য। বিরিয়ানিও হয়ে গেছে, আর আমি বাসায় ছিলাম না তাই দেখাইতে পারি নাই। আর সবথেকে মেন জিনিস হলো মানে মাংসটা ভালোভাবে প্রসেসিং করাটাই। আমরা লাঞ্চ করা শুরু করে দিছি স্পেশাল জিনিস দিয়ে, আম্মুর হাতের বিফ বিরিয়ানি। না কেমন হয়েছে? খুব মজা হয়েছে না? আম্মুর হাতের বিরিয়ানি একদম তেহারি টাইপের, খুব বেশি ভালো লাগে।
তো আমরা খুব বেশি মজা মজা করে আজকে খানা পিনা করব একদম রাত পর্যন্ত চলে যাবে মানে বিরিয়ানি হলে আর কি লাগে বিরিয়ানি তো সবার একটা ভালোবাসা ওকে তো আমরা বিরিয়ানি খাই ওদের খানা পিনা দেখে আমারও খিদে লেগে গেছে তো আপনাদের সাথে আবার পরে কথা হবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আমার ব্লগটি শেষ করে দিই আল্লাহ হাফেজ